সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। তারাদাস বন্দ্যোপাধ্যায় স্বনামধন্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র। ব্যারাকপুরে জন্ম 1947 সালের 15 অক্টোবর, মৃত্যু 2000 সালের 18 জুলাই। বাবার মতোই করেছেন শিক্ষকতা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ কাজল এবং কাজলের পরের পর্ব তৃতীয় পুরুষ। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত তারানাথ তান্ত্রিক এই বইটি থেকে। প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক এবং বীরজাভূষণ। গল্প পাঠে মীর এবং সোমক। গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, শুধু তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাওয়া ক্ষমতার কথা বলছি না, জীবনের সমস্ত ক্ষেত্রেই সংযমের খুব প্রয়োজন, নইলে বিপদ ঘনিয়ে আসে। তোমরা তো কলেজে পড়া ছোকরা, ইতিহাসে পড়েছ নিশ্চয়ই, ক্ষমতার অযথা ব্যবহার করতে গিয়ে বড় বড় রাজা রাজড়াদেরও কি অবস্থা হয়েছে। তারানাথের চাইতে বয়সে অনেক ছোট হলেও আমি বা কিশোরী আর ঠিক যাকে ছোকরা বলে সে দলে পড়ি না। তবু তারানাথ আমাদের মাঝে মাঝে ছোকরা বলে সম্বোধন করে এবং আমরা মেনে নিয়ে থাকি। কিশোরী বলল, তত্ত্ব কথা শুনতে ইচ্ছে করছে না, বরং ক্ষমতার অপব্যবহার বিষয়ক কোনো জমাটি গল্প বলেন তো শুনি। তারানাথ হেসে বলল, কারো সর্বনাশে কারো পৌষ মাস হয় এই কথাটা একেবারে মিথ্যে নয়। একটা জমাট গল্প মানে কোনো একজনের ভয়ানক বিপদের গল্প তো। তোমাদের গল্পের যোগান দিতে হলে দেশে হাহাকার পড়ে যাবে। বললাম, তারানাথ অনেকদিন ভালো গল্প হয়নি, আজ কিন্তু কোনো ফাঁকি চলবে না, আজ গল্প বলতেই হবে। তারানাথ বলল, একটা ঘটনার কথা মনে পড়ছে, কিন্তু কারো কষ্ট নিয়ে বা দুঃখের ইতিহাস নিয়ে গল্প ফেঁদে বসতে আমার সংকোচ হয়। তবু বলছি এই কারণে যে এর ভেতর দিয়ে একটা জনশিক্ষার কাজও হয়ে যাবে। কিশোরী বলল, জনশিক্ষার ব্যাপারটা গল্পের শেষে মোরালের মতন জুড়ে দেবেন এখন, আপাতত গল্পে আসুন না। তারানাথ আমাদের দিকে ইঙ্গিত বহ উৎসুক দৃষ্টিতে তাকাতেই কিশোরী তার পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে তারানাথের সামনে রাখল। একটা সিগারেট ধরিয়ে কয়েকটা সুখ টান দিয়ে তারানাথ বলতে শুরু করল, দেখো আমি একজন সাধারণ মানুষ, যাকে সাধক বলে আমি কিন্তু তা নই, কারণ সত্যিকারের সাধনা করবার সুযোগও আমি কোনোদিন পাইনি, পেলেও করতাম কিনা সন্দেহ। আসল ব্যাপারের চেয়ে এই পথে পথে বেরিয়ে বেড়ানো, নানা বিচিত্র চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হওয়া, জীবনের এই দিকটাই আমাকে বেশি মুগ্ধ করত। নইলে সত্যিকারের সাধনা করলে আমি অনেক দূর উঠতে পারতাম। তোমাদের এতদিন বলিনি, আমার একবার প্রকৃত তান্ত্রিক দীক্ষাও হয়েছিল, গুরুর নাম বলবো না, তাঁর বারণ আছে, এবং আমার দীক্ষাও হয়েছিল শুভ লগ্নে। তান্ত্রিক দীক্ষা
অনেক বিচার করে লগ্ন দেখে দিতে হয়। যেমন শুক্লপক্ষে দীক্ষা হয় না, কৃষ্ণপক্ষের পঞ্চমী সপ্তমী এসব তিথি খুব ভালো, অক্ষয় তৃতীয়া বা দশহরার দিন হতে পারে। কিন্তু তন্ত্র মতে এসবের চেয়েও প্রশস্ত দিনে আমার দীক্ষা হয়। কিশোরী বলল, যেমন? আমার দীক্ষা হয়েছিল সূর্য গ্রহণের সময়। গুরু যজ্ঞ শেষ করে আমার কপালে তিলক এঁকে যখন গলায় পদ্মবীজের মালা পরিয়ে দিলেন, তখন মাথার ঠিক ওপরে সূর্যের গ্রহণ লেগে রয়েছে। গুরু আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর উন্নতি হবে, এমন লগ্ন সবাই পায় না। উন্নতি অবশ্য কিছু হয়নি, তবে কয়েকটা ক্ষমতা পেয়েছিলাম, সে তো তোমরা জানোই। গুরু এও বলে দিয়েছিলেন, এটা সাধনা করলে অসীম শক্তি পাবি, কিন্তু সেই শক্তি নিজের স্বার্থে অপরের ক্ষতি করবার জন্য কাজে লাগালে সর্বনাশ হবে। তন্ত্রের এই নিয়ম, সাবধান থাকিস, পা যেন না ফসকায়। গুরুর কথা মতো চলতে পারিনি, অপরের ক্ষতি করিনি বটে, কিন্তু লোভে পড়ে আধ্যাত্মিক উন্নতির বদলে বৈষয়িক উন্নতি চেয়েছিলাম, ফলে শক্তি কমে গিয়েছে। নেহাত মধুসুন্দরী দেবী বলেছিলেন, কোনোদিন ভাত কাপড়ের জন্য ভাবতে হবে না, তাই চলে যায় একরকম করে। যাক এসব কথা, তো একদিন বসে আছি এই বৈঠকখানা ঘরে, সময়টা সকাল। আগের দিন এক বেটা মারোয়াড়িকে কোন শেয়ার ধরে রাখলে লাভ হবে বলে দিয়ে বেশ কিছু নগদ লাভ করেছিলাম। পর্তির মুখেও আমার কথায় ভরসা করে সে শেয়ার ধরে রেখে দেয়। পরের দিন মাঝরাতে বোম্বে থেকে ট্রাঙ্ক কল পাই, ওই শেয়ারের দর হঠাৎ বাড়তির দিকে। সাত দিনে কয়েক লাখ টাকা মুনাফা করে গতদিন সে এসে বেশ মোটা প্রণামী দিয়ে গেছে। মনটা বেশ ফুর্তি ফুর্তি লাগছে। এমন সময় দরজার কাছে একজন লোক এসে দাঁড়ালো, পরনে ধুতি আর টুইলের শার্ট, পায়ে পাম্প শু। বয়স আমারই মতো হবে। আমাকে দেখে লোকটা বলল, আচ্ছা এটা কি? আজ হাত দেখা হবে না। তারানাথ কার নাম? আমারই নাম, কেন কি চাই? লোকটা কাছে এসে একটু সামনে ঝুঁকে ভালো করে আমাকে দেখে বলল, হ্যাঁ তাই বটে, তুই তো তারানাথ, আমাকে চিনতে পারছিস না? আমি অবাক হয়ে তাকিয়ে আছি, দেখে সে বলল, অবশ্য তোরই বা দোষ কি, দেখি আজকের কথা চিনতে পারলি না? আরে আমি বীরজাভূষণ, বীরজাভূষণ তালুকদার। আরো কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকবার পর আমার মনে পড়ে গেল, আমাদের স্কুল জীবনের সেই ভূষণ পিছনের বেঞ্চিতে বসতো আর অনর্গল পকেট থেকে ডাঁশা পেয়ারা বের করে চিবতো। তার পুরো নাম বীরজাভূষণ ছিল। আমি তক্তাপোষ থেকে উঠে তার হাত ধরে বললাম, মাফ কর ভাই, সত্যি প্রথমটা চিনতে পারিনি, কবেকার কথা সব, আর চেহারাও তো একেবারে বদলে গিয়েছে। তারপর কি খবর বল, এই বস। খবর ভালোই, রাজা গজা কিছু হয়নি, কিন্তু ওই বেশ কেটে যাচ্ছে বুঝলি তো। তুই কেমন আছিস বল? ভালোই, আমারও কেটে যাচ্ছে। শুনলাম তুই নাকি নাম করা জ্যোতিষী হয়েছিস, লোকের মুখের দিকে তাকিয়ে নাকি ভাগ্য বলে দিস। তো কলকাতায় এসে ভাবলাম তোর সঙ্গে দেখা না করে যাব না। বেশ করেছিস, থাক না আমার কাছে কদিন। থাকা হবে না, আজকের রাতটা হয়তো থাকবো, কিন্তু কাল সকালেই রওনা দিতে হবে। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে দুই বন্ধু বাইরের ঘরের চৌকিতে এসে বসলাম। ঘুম আর হলো না, ওই গল্প করতে করতেই রাত ফুরিয়ে গেল। বীরজাভূষণ কলকাতায় এসেছিল একটা মামলার তদারকি করতে। ওদের সমস্ত সম্পত্তি বাবা মারা যাবার পর দুভাগে ভাগ হয়ে গিয়েছে।
এক ভাগ পেয়েছে বীরজা, অন্য ভাগ পেয়েছে তার আপন দাদা অম্বিকাভূষণ। দাদাকে পৈতৃক বাড়ি ছেড়ে দিয়ে নিজে একটু দূরে আলাদা বাড়ি তৈরি করে নিয়েছে। কিন্তু সম্প্রতি ভাগাভাগির ব্যাপারে কি একটা ত্রুটি বের করে অম্বিকাভূষণ ভাইয়ের বিরুদ্ধে মামলা শুরু করেছেন। যে সম্পত্তি নিয়ে মামলা তার দাম 20,000 টাকার চেয়ে বেশি, কাজেই মামলা এসেছে হাইকোর্টে। এ নিয়ে অনেক দুঃখ করল বীরজা। দেখলাম ও সেই পুরনো দিনের ভালো মানুষই এখনো যায়নি। যে দাদা তার বিরুদ্ধে মামলা করেছে তার জন্যই সে দুঃখ করছে। পরের দিন যাবার সময় বীরজা বলল, একবার আমাদের গায়ে চল না, বেরিয়ে আসতে পারবি? দেশের দিকে তো যাসনি অনেকদিন, যাবি? কথাটা ঠিক, গ্রামে আমাদের বাড়িও প্রায় ধূলিসাৎ হয়ে পড়ে রয়েছে, থাকার বা দেখাশোনা করবার কেউ নেই, কাজেই কিসের টানে আর সেখানে যাব। অবশ্য বীরজার বাড়ি আমাদের গ্রামে নয়, মধ্যে আরেকটা গ্রাম পেরিয়ে প্রায় মাইল তিনেক দূরের চড়ুই টিপ নামের এক গ্রাম থেকে সে পড়তে আসত। স্কুলে পড়ার সময় মাত্র একবারই তার গ্রামে গিয়েছিলাম, এখন আর ভালো মনে পড়ে না। বললাম, আচ্ছা যাবোক্ষণ, দেখি একটু সময় করে উঠতে পারলেই যাব। দেখ, ওসব ছেঁদো কথায় আমায় ভোলাতে পারবি না। হ্যাঁ, সময় করে উঠতে পারলে মানে কি? তুই কি কারো চাকরি করিস? ওসব বললে চলবে না। সামনের মাসের প্রথম দিকে আমায় আবার হয়তো কলকাতায় আসতে হবে, মামলার তারিখ পড়েছে, সেদিন তোর এখানেই উঠব। তুই আগের দিন থেকে জিনিসপত্র গুছিয়ে রাখিস, ফেরবার সময় তোকে সঙ্গে নিয়ে যাব। বেশ, তাই হবে। পরের মাসে বীরজার সঙ্গে আমাদের গ্রামের স্টেশনে গিয়ে নামলাম, কত বছর পরে। সেই হারানো শৈশবের সোনালি দিনগুলো স্বপ্নের মতো মনে আসে। হায়, যা যায় তা একেবারেই যায়। স্টেশন থেকে আমাদের গ্রাম 7 মাইল আর বীরজার গ্রাম মাইল 10। স্টেশনে নেমে দেখি আমাদের জন্য গরুর গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। বীরজা ব্যবস্থা করে রেখেছিল আগে থেকে। গরুর গাড়ি চেপে অনেক বছর পরে আবার কাঁচা রাস্তা দিয়ে দুলতে দুলতে যাওয়া এত ভালো লাগছিল যে বিচার করে দেখে বুঝতে পারলাম, শহরে বাস করলেও শহরকে আমি আদৌ ভালোবাসি না, গ্রাম আমার রক্তে মিশে রয়েছে। চড়ুই টিপ গ্রামটা দেখতে ভারী ভালো। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটি নদী, নদীর ধারে ঝোপঝাড়। সমস্ত গ্রামে কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা প্রচুর, 3-4টে পাকা বাড়িও চোখে পড়ল। এছাড়া সবই হয় চালা ঘর, নয়তো ওই করোগেট টিনের ছাদওয়ালা বাড়ি। বীরজা আর তার দাদার বাড়ি পাশাপাশি, মাঝখানে এক টুকরো জমি, পাশাপাশি কিন্তু মুখ দেখা দেখি নেই। যে বাড়িতে বীরজা আমাকে এনে তুলল সে বাড়ি সে নতুন করেছে। ছোটবেলায় আমি এসেছিলাম পাশের ওই পুরনো বাড়িতে যেখানে এখন অম্বিকাভূষণ থাকেন। শৈশবের স্মৃতিমণ্ডিত কোনো জায়গায় অনেক দিন পরে গেলে যে আনন্দ অনুভব করা উচিত সেরকম কিন্তু খুব একটা হলো না, কারণ গ্রামে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানো দেবী আমাকে কিছু অতিমানবিক ক্ষমতা দান করেছিলেন। গ্রামে ঢুকেই আমার মনে হলো এখানে একটা অমঙ্গলজনক কিছু ঘটছে। সেটা কি তা তখনই বুঝতে পারলাম না বটে, কিন্তু মনের ভেতর কেমন অস্বস্তি পাক খেতে লাগল। বীরজা জিজ্ঞাসা করল, কি হয়েছে, অমন মুখ করে রইলি কেন? কিছু না, এমনি।
বীরজার বউটা ভারী ভালো, বেশ সাধ্বী মেয়ে। আমাকে আগে কখনো দেখেনি বটে, কিন্তু হাব ভাব দেখে বুঝতে পারলো আমি তার স্বামীর খুব বড় বন্ধু। চড়ুই টিপ গায়ে এখনো শহুরে চালচলনে ঢেউ এসে দোলা দেয়নি। সেকালের মতো একটা জলভর্তি গাড়ুর উপরে পাট করা গামছা এনে রেখে গেল বীরজার বউ। হাত মুখ ধুয়ে দুই বন্ধু বাইরের ঘরে তক্তা বসে বসে গল্প করতে লাগলাম। সবই আমাদের সেই রঙিন হারিয়ে যাওয়া ছোটবেলার গল্প। গল্প করছি কিন্তু পোকায় খাওয়া দাঁতের ব্যথা যেমন সর্বদা সব কাজের মধ্যে জানান দেয়, তেমনি মনের ভেতরকার অস্বস্তিটাকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না। বহুদিনের অভিজ্ঞতা থেকে জানি আমার এই অনুভূতি সচরাচর ভিত্তিহীন হয় না। এ গ্রামে কোথাও একটা খারাপ কিছু ঘটছে, কি সেটা? আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি দেখে বীরজা ভাবল আমি বোধহয় ক্লান্ত। সে গল্পে ক্ষান্ত দিয়ে উঠে গিয়ে খাওয়া দাওয়ার আয়োজন কদ্দূর হলো দেখতে গেল। পরের দিন খুব ভোরে উঠে আমি আর বীরজা নদীর ধারে বেড়াতে গেলাম। ছোট্ট গ্রাম্য নদী, কিন্তু কচুরিপানায় তার স্রোত বন্ধ হয়ে যায়নি। বেশ কাকচক্ষু জল ধীর গতিতে বয়ে চলেছে। সকালের স্নিগ্ধ হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। একটু পরিষ্কার জায়গা দেখে দুজনে বসলাম। আমার বাঁ পাশে একটা বড় বাবলা গাছ, তার ডালপালা অনেকখানি জলের দিকে ঝুঁকে পড়েছে। গুঁড়ি থেকে কিছু ওপরে এক জায়গায় তিনটে মোটা ডাল তিন দিকে বেরিয়েছে। সেখানে একটা কাকের বাসা, কাকের বাচ্চা হয়েছে বোধহয়। মা কাক বসে বাচ্চা পাহারা দিচ্ছে, আর বাবা কাক একটু বাদে বাদে কি যেন মুখে করে এনে বাচ্চাদের খাইয়ে যাচ্ছে। ওপারে চাষিরা জমিতে লাঙল দেবার উদ্যোগ করছে। গ্রামে এত সকালেই দিন শুরু হয়ে যায় জানোই তো, শহরে অর্ধেক লোক বোধহয় তখনও বিছানা ছেড়েই ওঠে না। খোলা জায়গা, বেলা বেশি না হলেও রোদ্দুর ওঠার পর আর বসা গেল না। বীরজা বলল, চল উঠি, মমতা খাবার করে বসে আছে এতক্ষণ। ফেরবার সময় আগে পড়ে অম্বিকা ভূষণের বাড়ি। দেখলাম একজন প্রৌঢ় মানুষ, পরনে খাটো ধুতি, বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গলায় এক ছড়া মোটা রুদ্রাক্ষের মালা, বসে বসে তামাক খাচ্ছেন। সেদিকে না তাকিয়ে বীরজা চুপি চুপি বলল, ওই আমার দাদা। অম্বিকা ভূষণ আমাদের দিকে তাকিয়েও দেখলেন না। আমরা বাড়ির সামনে দিয়ে পার হয়ে যাবার আগেই ভেতর বাড়ি থেকে একজন লাল কাপড় পরা সন্ন্যাসী গোছের চেহারা লোক বেরিয়ে এসে অম্বিকা ভূষণের পাশে বসে একবার আমাদের দিকে তাকালো। বিশ্রী দৃষ্টি লোকটার, মাথায় সামান্য জটাও আছে, নিম্ন শ্রেণীর তন্ত্র সাধকের মতো চেহারা। জায়গাটা পার হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই বীরজা, ওই লোকটা কে রে? বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো, তোর দাদার গুরু নাকি? পেছন ফিরে একবার দেখে বীরজা বলল, না দাদা মন্ত্র নাইনি, সাধু সন্ন্যাসী করার খুব ঝোঁক, মাঝে মাঝেই দু চারটেকে এনে পোষে। এ বেটাকে দেখছি আজ কয়েকদিন যাবৎ, কিছুদিন শুষে চলে যাবে আর কি। দুপুরে দুজন বৈঠকখানায় বসে কথাবার্তা বলছিলাম। বহুদিন পরে শহর থেকে বাইরে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কোলাহল নেই, লোকজনের ঝামেলা নেই, রোজ সকালে বাজার থেকে শুঁটকো তরকারি আর আধপচা মাছ কিনে আনবার কোনো তাড়া নেই। এখানে সকাল বিকেল খুব খুব খাচ্ছি, আর বৈঠকখানায় বসে তামাক খেয়ে আড্ডা দিচ্ছি, আর পরিবেশও বেশ শান্ত।
বেড়াতে বেরুলে মিঠো পথ, বাঁশ ঝাড়ে নুয়ে পড়া ডগার উপরে বসে পাখির গান, মনে হয় এসব ছেড়ে এতদিন ছিলাম কি করে। কথায় কথায় হঠাৎ বীরজা বলল, তারানাথ, তুই তো আজকাল শহরে থাকিস, আমার জন্য কিছু একটা ব্যবস্থা করা যায় না? কিসের ব্যবস্থা? মানে ওসব দিকে আমার একটা চাকরি টাকরি হয় না? এসে বললাম, তুই চাকরি করবি কি রে? তোর বংশে কেউ কোনোদিন পরের কাজ করেনি, আর তাছাড়া সেরকম কারুর সঙ্গে আমার পরিচয়ও নেই। মনে হয় দাদার সঙ্গে এই মামলা আমি পেরে উঠব না রে, যদি জিতি তাহলে সর্বশান্ত হব, তখন তো চাকরি ছাড়া আর উপায় থাকবে না ভাই। এই কথার আর কি উত্তর দেব, চুপ করে বসে রইলাম। রাত্রির বেলা গরমে ঘুম আসছিল না। এই দুদিন বীরজার বাড়িতে থাকাকালীন মনের এই অস্বস্তির ভাবটা কিন্তু দূর হয়নি। রাত্রিরে শুয়ে এ ব্যাপারে ভাববার চেষ্টা করলাম, কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না। সকালে বীরজা আর আমি নদীর ধারে বেড়াতে যাওয়া একটা অভ্যেস করে ফেলেছিলাম। আশ শেওড়ার ডাল ভেঙে দাঁতন করতে করতে আমরা ভোরবেলা রওনা দিলাম নদীর দিকে, একেবারে স্নান করে তবে ফিরব। সারা রাত গুমোট গরমের পরে সকালে স্নিগ্ধ নদী জলে অবগাহন যে কি তৃপ্তির, সে তোমরা শহরের মানুষেরা কি বুঝবে। জলে নেমে ডুব দিয়ে পরে মাথা তুলে দেখলাম যেখানে দাঁড়িয়ে ডুব দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা সরে এসেছি। বীরজা হেসে বলল, হ্যাঁ, আমাদের ছোট নদী হলেও স্রোতের বেশ টান আছে, কি বল। কিন্তু পরশু সকালেও তো টান ছিল না, হঠাৎ বাড়লো কেন? ও হয়, এমনিতে জোয়ার ভাটা বিশেষ খেলে না, কিন্তু অমাবস্যার পূর্ণিমার সময় স্রোত বাড়ে। অমাবস্যা কবে? ঠিক জানি না, তিন চারেক বাকি আছে বোধ হয়। স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে গা মুছতে মুছতে নদীর ধারের ঝুঁকে পড়া বাবলা গাছটার দিকে চোখ পড়ল। প্রথমটা খেয়াল করতে পারিনি, পরে হঠাৎ মনে হল গাছটাই কি যেন একটা নেই, একটা জায়গা যেন কেমন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। কি নেই ওখানে? পরক্ষণেই বুঝতে পারলাম সেই কাকের বাসাটা। কি রে, কি হয়েছে তোর? কি দেখছিস ওদিকে? দেখ, কাকের বাসাটা আর নেই। কাকের বাসা? হ্যাঁ, কালকেও এখানে ওই ডালের তেকোনায় একটা কাকের বাসা দেখে গিয়েছি, আজ আর দেখছি না। কি হলো বলতো, কাল তো ঝড় টড় হয়নি যে পড়ে যাবে? বীরজা শুকনো কাপড় পরতে পরতে বলল, ঝড়ে কখনো কাকের বাসা পড়ে? দারুণ শক্ত করে বাসা বাঁধে, অবশ্য খুব বড় ঝটকা হলে হয়তো পড়তে পারে, কিন্তু সেরকম তো হয়নি। ছাড় না, একটা কাকের বাসা নিয়ে মাথা ঘামাবার কি আছে? কি ঘটতে চলেছে জানলে কি বীরজা অত শান্তভাবে কথাগুলো বলতে পারত? এই ঘটনার পরেও কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারিনি, পারা সম্ভবও ছিল না। কিন্তু কখনো কখনো জীবনে আশ্চর্য অঘটনের ভিড় লেগে যায়। সকালে যার কথা খুব ভেবেছি, বিকেলে দশ বছর পরে হয়তো সেই বন্ধু এসে হাজির হলো, কিংবা হয়তো সকালে একটা তালা এবং বিকেলে সেই তালাটারই চাবি রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়, এর পরের দিনই সে ধরনের একটা ব্যাপার ঘটায়, আমি মনে মনে দুই আর দুই যোগ করে দিলাম। চড়ুই টিপ থেকে মাইলাসটেক পশ্চিমে বসন্তপুর বলে একটা গ্রাম আছে, সে গ্রামের কল্যাণেশ্বর শিব খুব জাগ্রত। প্রতি বছর চড়কের সময় বড় মেলা বসে, মন্দিরও নাকি বহুদিনের পুরনো। গায়ে পোড়ামাটির কাজ রয়েছে শুনে বীরজাকে বলেছিলাম একবার দেখতে যাবার কথা। বীরজা গ্রামের আবিদ শেখকে বলে রেখেছিল পরের দিন সকালে তার ঘোড়ার গাড়ি নিয়ে আসতে।
সমস্ত গ্রামে ওই আবিদেরই একমাত্র গাড়ি। মাঝে মাঝে স্টেশনে গিয়ে ভাড়া খাটে, অবসর সময় পড়ে পড়ে ঘুমোয়। সকালে তৈরি হয়ে বসে আছি কিন্তু বেলা ক্রমে বেড়ে চলে, আবিদ শেখ আর গাড়ি নিয়ে আসে না। বীরজা বিরক্ত হয়ে বলল, যত সব কুঁড়ে লোককে নিয়ে কারবার, এত বেলা হয়ে গেল আজ আর রওনা হওয়া যাবে না, গেলে ফিরতে বিকেল হয়ে যাবে। নে জামা কাপড় খুলে ভালো করে বস। এইসব বলা কওয়া হচ্ছে এমন সময় ম্লান মুখে আবিদ শেখ এসে উপস্থিত। বীরজা গেল চোটে। কেমন তোমার কাণ্ড জ্ঞান আবিদ, হ্যাঁ সে কখন থেকে বসে আছি, আজ আর যাওয়াই হলো না, কি হয়েছিল তোমার, গাড়ি কই? আবিদ শেখ বিষণ্ণ মুখে বলল, আর বলবেন না কর্তা, সকালে উঠে ঘোড়া জুতে গাড়ি নিয়ে আসছিলাম, কিন্তু ঘোড়া কিছুতেই গাড়ি টানবে না, কত গুঁতো গাঁথা দিলাম তবু ঘোড়া দেখি ঠায় দাঁড়িয়ে, অনেক দিনের পোষা জানোয়ার কর্তা কথা বললে শোনে, পরে মনে হলো ওর ঘাড়ে ব্যথা হয়েছে কোনো কারণে, গাড়ি টানতে গেলে ব্যথা লাগছে, নেমে এসে দেখি ঠিক তাই, ঘাড়ের কাছে একটা বেশ বড় কাটার দাগ। ও ঘোড়া নিয়ে আজ আর বেরোনো যাবে না কর্তা, জোর করে চালাতে গেলে মাঝপথে খেপে টেপে গিয়ে গাড়ি উল্টে দিতে পারে। ঘোড়া জখম হলো কি করে, জোয়ালে পেরেক টেরেক কিছু আছে নাকি? আগে না, সে আমি দেখেছি। তাহলে মাথা চুলকে আবিদ শেখ বলল, আমিও তো তাই ভাবছি, কিসে ঘা খেলো জানোয়ারটা। যাকগে যাও তুমি, তোমার ঘোড়া ভালো হয়ে ওটা অবধি যদি আমার বন্ধু থাকে তাহলে একদিন মন্দির দেখতে যাওয়া যাবে। আবিদ শেখ চলে যেতে বীরজা আমার দিকে তাকিয়ে বলল, লোকটা মিথ্যে কথা বলছে কিনা ঠিক বুঝতে পারলাম না, আবিদ এমনিতে ভালো কিন্তু বড্ড কুঁড়ে, হয়তো আজ আর মেহনত করার ইচ্ছে নেই, ঘোড়া ফের আস্তাবলে তুলে দিয়ে সারাদিন পরে ঘুমোবে দেখিস। আমি তখন দুয়ে দুয়ে যোগ দিচ্ছি, বললাম, না হে লোকটা বোধ হয় মিথ্যে কথা বলছে না। বীরজা একটু অবাক হল, বলল, তার মানে তুমি ওর ভালো মানুষের মতো মুখ দেখে গলে গেলে নাকি? আবিদ কিন্তু ভয়ানক মিথ্যেবাদী। হ্যাঁ তা হতে পারে, তবে এবার বোধ হয় সত্যি কথাটাই বলছে। কি বলতে গিয়ে বীরজা থেমে গেল, একটু ইতস্তত করে বলল, হবেও বা, তোর তো আবার কি সব ক্ষমতা টমতা আছে লোকের মুখ দেখে মনের কথা বলে দেবার। আমি এই নিয়ে আর কথা বাড়ালাম না, বীরজাও চুপ করে গেল। সকালে বসন্তপুর যাবার জন্য তৈরি হয়ে বসেছিলাম, কাজেই নদীর ধারের দৈনন্দিন ভ্রমণ আজ আর হয়ে ওঠেনি। দুপুরে খাওয়ার পর নিটোল একটি দিবানিদ্রা দিয়ে উঠে দেখলাম বেলা গড়িয়ে গিয়েছে, এখনই বেরিয়ে পড়লে কিছুক্ষণ নদীর ধারে বসা যায়, মুখে চোখে জল দিয়ে রওনা দিলাম। গ্রামের দিকে দিন শেষের একটা সুন্দর রূপ আছে যা শহরে তোমরা টের পাও না। আস্তে আস্তে আমার চোখের সামনে নদীর ওপারের চষা ক্ষেত আবছা অন্ধকারে ম্লান হয়ে এলো। পাখিরা মাথার ওপর দিয়ে ফিরে যাচ্ছে বাসায়, সারাদিনের গরমের পর নদীর বুক থেকে জলো হাওয়া ভেসে আসছে, বাংলার বাতাসে বৈরাগ্য আছে বুঝলে। কিছুক্ষণ চুপ করে খোলা হাওয়ায় বসে থাকলে মনে হতে শুরু করে, কে কার কি হবে অনর্থক উন্নতির চেষ্টা করে। অন্ধকার বেশ চেপে আসছে দেখে বাড়ি ফেরবার জন্য উঠে দাঁড়ালাম, সঙ্গে সঙ্গে নজর পড়ল ওপাশের সেই বাবলা গাছটার দিকে, গাছের নিচে একটু ঝোপ মতো আর তার মধ্যে কি যেন নড়ছে। অস্বীকার করতে পারবো না, প্রথমে বেশ ভয়ই পেয়েছিলাম, এদিককার গ্রামে সন্ধ্যের দিকে এখনো বুনো শুয়োর বেরোয়, শখ করে হাওয়া খেতে এসে শেষে বুনো শুয়োরের হাতে পড়লাম নাকি, এই শুয়োর বড় বাজি জানোয়ার,
অকারণেই তেড়ে এসে দাঁত দিয়ে পেট চিরে দেয়। কিন্তু না, শুয়োর নয়। আমার পায়ের আওয়াজ পেতেই বোধহয় ঝোপের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালো। অম্বিকা ভূষণের বাড়িতে দেখা সেই তান্ত্রিক সন্ন্যাসী, তার হাতে কতগুলো শেকড় বাকড়। লোকটা তীব্র জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে সব আলো হাসি গান ফুরিয়ে গিয়েছে, যেন কাল সকালে আর সূর্য উঠবে না এবং পাঁচ মিনিটের মধ্যে আমি মারা যাব। তোমরা হলে সেই চাউনিতেই তোমাদের হাত পা ঠান্ডা হয়ে আসত, কিন্তু আমি তারানাথ। আমারও জীবন কেটেছে ভয়ানক সব সাধকদের সঙ্গে মেলামেশা করে, তারা সত্যিকারের সাধক। আর এই লোকটাকে দেখেই বুঝতে পারলাম এর কিছু ক্ষমতা আছে বটে, কিন্তু সে নিম্ন শ্রেণীর ক্ষতি করার ক্ষমতা। সেটা বুঝেই মনে জোর পেলাম। লোকটা আমার দিকে তাকিয়েই আছে। আমি তার চোখে চোখ রেখে বললাম, কি শ্বেত সর্ষে জোগাড় হলো? মুহূর্তের মধ্যে তার মুখে বিস্ময়, ক্রোধ ইত্যাদি কয়েকটা অভিব্যক্তি খেলে গেল। আমার দিকে এক পা এগিয়ে এসে অদ্ভুত কর্কশ গলায় বলল, তুমি কি করে জানলে? আবার বললাম, কাকের বাসা তো আগেই সংগ্রহ হয়েছে, নিম পাতা কি কালকে পাড়া হবে না পরশু? পরশুই তো অমাবস্যা, তাই না? সে কিছুক্ষণ আমার দিকে স্থির চোখে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে প্রত্যেকটি কথা গরম লোহার মতো বিঁধিয়ে দিয়ে বলল, তুমি জেনেছ তাহলে, তাই তোমাকে দেখে সেদিন আমার, আমি বোকা, আমারই আগে বোঝা উচিত ছিল। তারপরেই তার চোখ আবার দপ করে জ্বলে উঠল, মাথাটা সামনে ঝুঁকিয়ে সে বলল, কিন্তু বিশেষ লাভ কিছু হবে না, এক সাধকের অবিচার ক্রিয়ায় বাধা দেওয়া নিয়ম বিরুদ্ধ, জানো তো? দিয়েও সুবিধে করতে পারবে না, আমার যা করবার আমি করবই, বাধা দিলেও লাভ হবে না, আমার ক্রিয়ার ফল হবেই। দেখা যাক। সে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে, বেশ দেখো তাহলে বলে পেছন ফিরে হাঁটতে শুরু করলো। খুব মন খারাপ নিয়ে বীরজার কাছে ফিরলাম। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি এসব সাধকদের ভালো করার ক্ষমতা না থাকুক, ক্ষতি করবার শক্তি কিন্তু খুবই থাকে। কিশোরী হঠাৎ জিজ্ঞেস করল, কিন্তু আমরা যে অন্ধকারে রয়ে গেলাম, আপনি কিভাবে দুয়ে দুয়ে চার করলেন বললেন না? তারানাথ হেসে বলল, তাও তো বটে, গল্প বলতে বলতে ভুলে গিয়েছিলাম যে তোমরা এসব ব্যাপার কিছুই জানো না। আচ্ছা বলি, শোনো, প্রথমে নদীর ধারের বাবলা গাছ থেকে কাকের বাসাটা অদৃশ্য হয়ে যাওয়াতে আমার মনের ভেতরে টনক নড়ে ওঠে। তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, বহু অভিজ্ঞতায় শ্মশানে শ্মশানে ঘুরে একটু একটু করে এটা দাঁড়িয়ে গিয়েছে। কখনো মুন্ডমালা তন্ত্র অথবা হংস পারমেশ্বর নামে কোনো বইয়ের নাম শুনেছ? আমি বললাম, কই না তো। তারানাথ বলল, সেই বইয়ে শ্বেত বগলা নামে এক দেবীর উল্লেখ রয়েছে, তার পূজো করে তারপর উচাটন ক্রিয়া করতে হয়। কারুর ক্ষতি করবার জন্য যে তান্ত্রিক ক্রিয়া, তারই নাম উচাটন। অমাবস্যার দিন ছাড়া শ্বেত বগলার পূজো হয় না, ঘোড়া আর মোষের রক্ত মিশিয়ে কালী তৈরি করতে হয়, তারপর কাকের পালকের কলম দিয়ে যার সর্বনাশ করতে চাও
তার নাম একটা নিম পাতার উপর ওই রক্ত দিয়ে লিখতে হবে। লেখার সময় একটা মন্ত্র উচ্চারণ করতে হয়, সেটা অবশ্যই তোমাদের বলবো না। এরপর ষোড়শ পচারে শ্বেত বগলার পুজো করে হোম করতে হবে। যজ্ঞের সমিদ হচ্ছে সাধারণত বেলকাঠ বা জগডুমুরের কাঠ, কিন্তু এই যজ্ঞ করতে হয় কাকের বাসার সরু সরু কাঠি দিয়ে। প্রত্যেকটি কাঠি যজ্ঞের আগুনে দেবার আগে শ্বেত সর্ষের তেলে ভিজিয়ে নিতে হয়। পূর্ণাহুতি দেবার সময় ওই শত্রুর নাম লেখা নিম পাতাটি যজ্ঞের আগুনে দিলেই কাজ শেষ। এবার আগুন নিভে গেলে যজ্ঞ কুণ্ড থেকে কিছুটা ভস্ম তুলে শত্রুর বাড়িতে নিক্ষেপ করলে কয়েকদিনের মধ্যেই তার ভয়ঙ্কর সর্বনাশ উপস্থিত হবে। উফ, কি ভয়ানক! ভয়ানকই বটে, এই জন্যেই বীরজার জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম। রাত্রিরে বাইরের ঘরে বসে গল্প করতে করতে বীরজা বলল, এ তোকে এরকম দেখাচ্ছে কেন রে, শরীর খারাপ নাকি? আচ্ছা শোন বীরজা, কাল একটা পুজো করবো ভাবছি, ফর্দ করে দেবো কতগুলো জিনিস আনিয়ে দিস তো, রাত্রিরে পুজো হবে। পুজো? কিসের পুজো? এমনি, তোর সময়টা ভালো যাচ্ছে না, ভাবছি একটা স্বস্তয়ন গোছের করে দেব। বীরজা বোকা নয়, সে উঠে এসে আমার হাত দুটো ধরে বলল, কি ব্যাপার বল দেখি, আমায় ভোলাবার চেষ্টা করিস না, যদি কিছু বুঝে থাকিস আমাকে বল, আমার কি কোনো বিপদ আসছে? ভেবে দেখলাম বীরজার কাছে আসল ঘটনা লুকিয়ে কোনো লাভ নেই, বরং তৈরি থাকলে ও যাই আসুক না কেন তার সঙ্গে অন্তত যুদ্ধ করতে পারবে। আমি বীরজাকে সব খুলে বললাম। বীরজা শুনে কিছুক্ষণ চুপ করে বসে থাকল, তারপর নিজের বিপদ সম্বন্ধে কোনো কথা না বলে একটা নিঃশ্বাস ফেলে বলল, অভিষেক তাহলে সত্যি কথাই বলেছিল। তা বটে। তাহলে এখন কি করব? বললাম তো, জোগাড় যন্ত্র করে দে, কাল সকালেই সস্তায়ন করে দিই, তাতেই আমার বিপদ কেটে যাবে, ওদের পুজোয় ফল ফলবে না। বীরজার কথার কোনো উত্তর দিতে না পেরে চুপ করে রইলাম। কি রে, উত্তর দিচ্ছিস না যে? তোকে মিথ্যে কথা বলতে চাই না বীরজা, এসব তান্ত্রিকের মানুষের ভালো করার ক্ষমতা না থাকলেও খারাপ করবার শক্তি খুব থাকে। আমার পুজোর ফল না ফললেও তোর দাদার ক্রিয়াকাণ্ডের ফল হবে বলেই মনে হয়। তাহলে তুই তো অনেক সাধুর সঙ্গে ঘুরেছিস, এই পুজো কাটান দেবার মন্ত্র জানিস না? মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ নেই, তাই বললাম, না ভাই বীরজা, আমি এ পথের ভালো দিকটারই সন্ধান করেছি চিরকাল, অপরের ক্ষতি কি করে করতে হয় তা শিখিনি রে। অনেককে অনেক ভয়ানক কাণ্ড করতে দেখেছি ঠিকই, কিন্তু তা শিখতে ইচ্ছে করেনি। আমি তাহলে এখন কি করব? ঈশ্বরকে ডাক, তিনি সর্বমঙ্গলময়, তিনি ইচ্ছে করলে সব বিপদ কাটিয়ে দিতে পারেন। হ্যাঁ, অনেকেই তো ভগবানের কাছে অনেক কিছুই প্রার্থনা করে, তাদের সবার কথা ঈশ্বর শোনেন, ভগবানকে ডেকে লাভ কি? বীরজার চরিত্রের এই দিকটা চোখে পড়ায় আমার ভালো লাগলো। সে গ্রামের লোক বটে, আধি ভৌতিক আধি দৈবিক ক্রিয়াকর্মে বিশ্বাসও রাখে, কিন্তু নিজের বিপদ ঘটতে চলেছে জেনেও সে গেঁয়ো লোকের মতো অধীর হয়ে পড়ল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে উঠে বাড়ির ভেতরে গেল, বলে গেল, বস একটু বস, আমি এখনই আসছি। দশ বারো মিনিট পরে বীরজা হাতে করে একটা লাল কাপড়ের পোঁটলা নিয়ে ঘরে ঢুকে তক্তাপোষের ওপর বসল। বললাম, কি ব্যাপার, ও পোঁটলায় কি? এদিকে আয়, তোকে কয়েকটা জিনিস দেখাই। কি জিনিস? বীরজা পোঁটলার গিঁট খুলে এক রাশ কাগজ বের করল, বলল, এগুলো আমার জমি জমা সম্পত্তির দলিল, আমার কোথায় কি আছে তোকে বুঝিয়ে দিয়ে যাই, যদি আমার কিছু হয়
তাহলে তুই আমার বউ ছেলে পিলেকে দেখিস, আর আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। উঠে গিয়ে ওর হাত ধরলাম। দাঁড়া, পাগলামি করিস না, একটা কাজ করা যাক বরং। বীরজা আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি? তুই কোন তীর্থে চলে যা সপরিবারে। তাতে কি হবে? তীর্থে থাকলে অমঙ্গল হয় না, কারো কোনো অভিশাপ ফলে না। তুই ঠিক বলছিস। অন্তত কম ফল হয়, ঈশ্বরের স্থান তো। বীরজা কয়েক মুহূর্ত চুপ করে ভেবে বলল, বেশ তো তাহলে তুইও চল আমার সঙ্গে। অবাক হয়ে বললাম, আমি কি করে এখন? বীরজা দৃঢ় গলায় বলল, ও সব চলবে না, তোর কথায় আমি এই বিপদ মাথায় করে বাড়ির সবাইকে নিয়ে তীর্থ করতে যাব। যদি তাতেও কোনো ফল না হয় আর আমি বিদেশেই মরে যাই, তখন বউ ছেলে পুলের কি হবে? ওরা পথ ঠিক করে বাড়ি ফিরতেও পারবে না। তুই বুদ্ধি যখন দিয়েছিস তখন তোকেও সঙ্গে যেতে হবে। বীরজার দিকে তাকিয়ে মায়া হল। বেচারা ভয় পেয়েছে খুব, কিন্তু চরিত্রের দৃঢ়তা দিয়ে সেই ভয়কে মুখে ফুটে উঠতে দেয়নি। এখন ওকে একলা ছেড়ে দেওয়া উচিত নয়। বললাম, আচ্ছা যাবো তোর সঙ্গে। কবে রওনা দিতে চাস? কাল সকালে। সে কি, হঠাৎ কোথাও কিছু নেই, এক রাত্রিরে সব গোছগাছ করবি কি করে? সে আমি পারবো, আর এমন কি বা নেবার আছে, হয়ে যাবে খন। কিন্তু টাকা কুড়িরও তো প্রশ্ন আছে। তার জন্য আটকাবে না, এসব দেশগাঁ জায়গা, আমরা ব্যাংকে টাকা রাখি না, 2000 টাকা যা আছে তা বাড়িতেই। কালই চল। চল তাহলে। কোথায় যাবি? একটুও না ভেবে বীরজা বলল, কাশীতে। খুব দেখার ইচ্ছে ছিল, এই সুযোগে হয়ে যাবে। তারপর একটু চুপ করে থেকে আবার বলল, তারপর ধর সত্যি যদি আর না ফিরি, তাহলে হিন্দু ছেলে কাশীতে অন্তত মরতে পারবো। সারা রাত্রি তোড়জোড় করে পরের দিন সত্যি আমরা কাশী রওনা দিয়ে দিলাম। বীরজার স্ত্রীকে আসল কারণ জানানো হলো না। দুই বন্ধুর হঠাৎ বেড়াতে যাবার শখ হয়েছে এই কথা তাকে বলা হলো। যাবার পথে নিবারণ রায়, বীরজার দূর সম্পর্কের মামা, তাকে ঠিকানা দিয়ে এলো বীরজা। আমার এক চেনা ভদ্রলোকের অনেক দান আছে কাশীর এক আশ্রমে। সেখানে এর আগেও বার দুই আমি উঠেছি কাশি গিয়ে, এবারেও সেখানেই থাকবো ঠিক করেছিলাম, তারই ঠিকানা। তখনও জানি না যে ঠিকানাটার সত্যিই দরকার পড়বে। অমাবস্যার দিনই সকালে কাশি পৌঁছলাম। গঙ্গা স্নান করে সেদিনই বাবা বিশ্বনাথের পুজো দেওয়া হলো। বেচারা বীরজার বউ জানে না স্বামী কেন এত তাড়াহুড়ো করে কাশি এসেছে। সে আনন্দ করে সব দেখে বেড়াচ্ছে। পাড়া গাঁয়ের বউ এর আগে বিশেষ বাইরে বেরোয়নি কখনো, খুব খুশি। বীরজা মাঝে মাঝে কাষ্ঠ হাসি হাসছে, কিন্তু সে হাসিতে কোনো রং নেই। সেদিন রাত্রিটা আমরা দুই বন্ধু এক জায়গায় বসে প্রায় জেগেই কাটিয়ে দিলাম। কিছুই ঘটল না। এই ভয়ঙ্কর সময়টা কেটে যেতে বীরজাও যেন মনে একটু বল ফিরে পেল। পরের দিন সকালে তাকে বেশ হাসি খুশি দেখলাম। এই করে নিরুপদ্রবে আরও 3-4 দিন কেটে গেল। পঞ্চম দিনে বীরজাই আমাকে বলল, মনে হচ্ছে এই যাত্রা বেঁচে গেলাম, বুঝলি না, তীর্থস্থানের মাহাত্ম আছে, স্বীকার করতে হবে। সেদিনই বিকেলে বসে আমি আর বীরজা গল্প করছি, মাটিতে বসে তরকারি কুটছে বীরজার বউ। হঠাৎ আশ্রমের অধ্যক্ষ জ্ঞানানন্দ ঘরে ঢুকে বললেন, হঠাৎ ঢুকে পড়লাম, কিছু মনে করবেন না, অবশ্য বউবা আমার মায়ের মতো, এই আপনাদের সঙ্গে একটু কথা ছিল যে। বললাম, আসুন আসুন, বসুন তো আগে, কি ব্যাপার বলুন।
জ্ঞানানন্দ তাঁর হাতে ধরা হলুদ রঙের এক টুকরো কাগজ আমাদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, বীর্যাভূষণ কার নাম? একটা তার এসেছে, আশ্রমে তার এলে আমি সই করে নিয়ে পৌঁছে দিই। এই দেখুন তো কি খবর, কোনো বিপদ টিপদ নয় তো? বিপদ আর কি হবে, বীর্যা তো সমস্ত পরিবার নিয়ে এখানে। তার খুলে বীর্যার চোখ মুখ কেমন যেন হয়ে গেল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে বীর্যা, কি খবর কি? বীর্যা আমার দিকে তারটা বাড়িয়ে দিয়ে বলল, দাদা তার পাঠিয়েছেন, পড়ে দেখ। পড়ে দেখলাম, অম্বিকা ভূষণেরই করা তার বটে। বিশেষ কিছু লেখা নেই, শুধু বলা হয়েছে, অবিলম্বে ফিরে এসো, বাড়িতে বিপদ। বীর্যার দিকে তাকিয়ে বললাম, কি বিপদ বলে মনে করিস? তা কি করে বলবো, কিছু তো বলা হয়নি। তাছাড়া দাদা হঠাৎ, যার জন্য এত কাণ্ড, ধুর, আমার মাথাটাই গুলিয়ে যাচ্ছে। চল ফিরি, নিশ্চয় কিছু গুরুতর হয়েছে, নাহলে দাদা তার করতেন না। ট্রেনে আসতে সমস্ত পথ বীর্যা বলল, রক্তের টান বুঝলি, দাদা ভুল বুঝতে পেরে আমাকে আবার ডেকেছে। আমি তার কথার উত্তর দিইনি তখন, কারণ হঠাৎ আমার মনের মধ্যে আবার সেই পুরনো অমঙ্গলের ধ্বনি বেজে উঠেছে, যেন অবিলম্বে একটা অশুভ কিছু ঘটতে চলেছে। এর ওপর বীর্যাকে আর কিছু বলে ভয় দেখিয়ে লাভ নেই, কিন্তু আমি জানি কিছু একটা ঘটবেই বা ঘটছে। আমার এই অনুভূতি মিথ্যে হয় না, হলো তাই। গরুর গাড়ি নিয়ে স্টেশন থেকে একেবারে অম্বিকা ভূষণের বাড়ির সামনে গিয়ে নামা হলো। মালপত্র গাড়িতেই রেখে আমরা ঢুকলাম বাড়িতে। চারদিকে কেমন একটা থমথমে ভাব, বাইরের ঘরে কেউই নেই। বীর্যা অন্দরের দিকে পা বাড়াবে এমন সময় স্বয়ং অম্বিকা ভূষণ এসে ঘরে ঢুকলেন। বীর্যা নিচু হয়ে তাঁর পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, কি হয়েছে দাদা, তার করেছো কেন? উত্তরে অম্বিকা ভূষণ ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আরে আরে কি হয়েছে, আরে অমন করছো কেন? সন্তুর খুব অসুখ বিরু, আর বুঝি রাখা যায় না। সন্তু অম্বিকা ভূষণের বড় ছেলে। বীর্যা অবাক হয়ে বলল, কি হয়েছে সন্তু? অম্বিকা ভূষণ কপালে আঘাত করে বললেন, সব আমার দোষ, আর কারো কোনো পাপ নেই, সব আমার দোষ নেই ভাই রে, আমার নিজের দোষে আমি পুত্র সুখ পেতে চলেছি। আরে আরে শান্ত হও, শান্ত হও দাদা, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে, অস্থির হয় না। বীর্যার স্ত্রী তক্ষুনি অন্দরে চলে গিয়ে সন্তুর পায়ের কাছে বসল। আমার বুদ্ধি বোধহয় কিছু স্থির ছিল, আমি দুই ভাইকে ধরে বসালাম। বললাম, কি হয়েছে খুলে বলুন তো। অম্বিকা ভূষণ কাঁদছিলেন, বীর্যা পাশে বসে তাঁর গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। বেশ দৃশ্যটা, দুই ভাইয়ের বিবাদ বিপদের স্রোতে ভেসে গিয়েছে। আমার প্রশ্ন শুনে অম্বিকা ভূষণ মুখ তুলে তাকালেন, বললেন, নিজের মুখে স্বীকার করলে পাপের বোঝা হালকা হয়, তাই কোনো কিছু না লুকিয়ে বলছি, বিরু বিরু, তোর সর্বনাশ করার জন্যে আমি এক তান্ত্রিকের পরামর্শে ওই শ্বেত বগলার পুজো করেছিলাম, আর সে পুজো। আমি বললাম, এই অংশটা বাদ দিয়ে বলুন, এটা আমি আগেই টের পেয়ে বীর্যাকে বলেছি। অম্বিকা ভূষণ একবার আমার দিকে তাকালেন, তারপর বললেন, ও জানতেন তাহলে?
যাই হোক, পূজোর পরে হুম করে সেই হুমে ছাই নিয়ে বীরুর বাড়িতে ফেলবার দরকার ছিল। বেটা তান্ত্রিক এই কাজটা আমাকেই করতে বলল, কি আর বলবো, তখন শয়তান আমার বুদ্ধি কেড়ে নিয়েছিল। এই সময় বীরু ও কাশিতে, বাড়ি ফাঁকা, কাজেই আমিও ভাবলাম সুবিধেই হলো, অমাবস্যার দিন প্রায় সারা রাত্রির পুজো হলো, হুম শেষ হতে হতে শেষ রাত্রির কলা পাতায় মুড়ে খানিকটা ছাই আমার হাতে তুলে দিয়ে তান্ত্রিক বলল, এই নাও, এবার যাও, সাবধান, অন্য কোথাও যেন না পড়ে, তাহলেই সর্বনাশ, যাও। তখনও ভোর হতে দেরি আছে, বীরুর বাড়ির পাঁচিলের পাশে গিয়ে দাঁড়ালাম, হাতে আমার কলা পাতায় মোড়া উমের ছাই, পাঁচিল ডিঙিয়ে সেটা সব শুদ্ধ ছুঁড়ে ফেলতে যাব ওর বাগানে। কি বলবো মশাই, একটু মেঘ নেই বা ঝড়ের চিহ্ন নেই কোথাও, অথচ প্রচন্ড একটা বাতাসের ঝাপটা এলো কোথা থেকে, ততক্ষণে আমিও সেটা ছুঁড়ে দিয়েছি হাত থেকে। আমার চোখের সামনে বাতাসের মুখে উড়ে গিয়ে তা পড়লো আমারই বাড়ির উঠোনে। তখনই দৌড়ে গিয়ে উঠোন থেকে সবটুকু ছাই নিকিয়ে তুলে নিলাম, কিন্তু তা থেকে আর পাপ যায়। গত পরশু থেকে সন্তু বাবা আমার কেবলই রক্ত বমি করছে। বীরজা ব্যস্ত হয়ে বলল, কোন ডাক্তার দেখেছে? কোন ডাক্তার কি বাকি আছে? বিকেলে সদর থেকে বড় ডাক্তার এসেছিলেন, নিবারণ কলকাতা গিয়েছে মর্গান সাহেবকে আনতে, কাল সকাল নাগাদ এসে পৌঁছবে মনে হয়। বীরজা উঠে পড়ে বলল, চল ভেতরে চল, সন্তুকে গিয়ে দেখি। আমি একবার যেতে পারি কি? আসুন না, আসুন। তারপর বীরজার হাত দুটো ধরে বললেন, ভাই আমি যা করবার তা করে ফেলেছি, তুই তুই কোনো রাগ পুষে রাখিস নি, তুই আমার সন্তুকে আশীর্বাদ কর। অমন করে বলছো কেন দাদা, সন্তু আমার নিজের ছেলের মতো। সকাল হবার আগেই নিবারণ রায় মর্গেনকে নিয়ে পৌঁছলেন, শেষ রাতে ট্রেনে এসেছেন। স্ট্যানলি মর্গান রোগী দেখে বললেন, This could be peritonitis. If it's been ruptured, then I'm afraid the boy's not going to survive. If he gets a little better, you need to bring him to Calcutta for an operation. পরের কথা তোমাদের একটু সংক্ষেপে বলি। সন্তু বেঁচে উঠেছিল, আমাদের সবার মিলিত প্রার্থনার জোরেই হোক বা অম্বিকাভূষণের অনুতাপে ঈশ্বর দয়া করার জন্যই হোক, সন্তু তিন দিনের দিনে একটু ভালো হয়ে উঠল। ডাক্তার মর্গান নিজে তার অপারেশন করেন, যে ভালো হয়ে ওঠে, দুই ভাইয়ের ঝগড়াও চিরকালের জন্য মিটে যায়। কিন্তু তান্ত্রিক প্রক্রিয়ায় অপরের ক্ষতি করতে গিয়ে মানুষ নিজের কি বিপদ ডেকে আনে দেখলে তো, বোধহয় ভগবানই অম্বিকাভূষণকে একটু শাস্তি দিতে চেয়েছিলেন, নইলে সামান্য বাতাসের চিহ্ন নেই কোথাও, অথচ অমন হবে কি করে? কিশোরী বলল, আচ্ছা সে তান্ত্রিকের কি হলো? সে পরের দিনই লোটা কম্বল নিয়ে কাউকে না বলে ভেগেছিল, প্রাণের ভয় সবারই আছে তো। সন্তুর অসুখের ব্যাপারটা তো কাকতালীয় হতে পারে। তারানাথ কড়া চোখে তাকিয়ে বলল, প্রচন্ড কোথাকার, আর যদি কখনো তোমাদের গল্প বলেছি। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প, রচনা তারাদাস বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে তারানাথ তান্ত্রিক এবং আশ্রম অধ্যক্ষর ভূমিকায় মীর, আংশিক গল্প পাঠে ও তান্ত্রিকের চরিত্রে সোমক,
বীরজা ভূষণ তালুকদার এবং ডক্টর স্ট্যানলি মর্গান দীপ। অম্বিকা ভূষণের ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত শুভদীপ। পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। কিশোরী আবিদ শেখ। গল্পের সূত্রধার, শব্দগ্রহণ এবং পরিচালনায় আমি অগ্নি। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী শঙ্করী প্রসাদ মিত্র এবং লেখকের স্ত্রী মিত্রা বন্দ্যোপাধ্যায়কে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।